আসসালামু আলাইকুম ভাই, আশা করি সবাই ভালো আছেন। অল এক্সপার্ট জেসএম থেকে আপনাদের স্বাগতম। এখানে আপনি দেখতেছেন ইনফিনিক্স হট নাইন। সো এই সেটের এফআইপিটি আমরা সম্পূর্ণ বাইপাস করবো। আপনারা দেখতেছেন আমার ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে। এখন যদি আমার নেক্সটে দিই, দেন বাংলাদেশ সিলেক্ট করা আছে। নেক্সটে এই জায়গায় টিক মার দিয়ে দিলাম, নেক্সট দিলাম। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার পাসওয়ার্ড চাচ্ছে, যে গুগল অ্যাকাউন্ট, তারপরে ফোন, এগুলো আপনি দেখতে পাচ্ছেন। এটা যদি এফআরপিটা যদি এফআরপি না থাকে তাহলে কিন্তু আপনি এই জায়গায় পাসওয়ার্ড চাইতো না। আবার দেখতে পাচ্ছেন এই জায়গায় যে পাসওয়ার্ড দিলাম, তারপরে পাসওয়ার্ড নিতেছে না। আমরা এই সিডিই আজকে এফআরপিটি কীভাবে সম্পূর্ণ বাইপাস করতো আমরা ওই ফুল টিউটোরিয়ালটি দেখবো। ইনশাল্লাহ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ইনফিনিক্সে হট নাইন যে সেটটি আছে, এটা আপনার হাতেই অটোমেটিকলি বাইপাস করতে পারবেন। সো আমরা কাজটি শুরু করলাম। এই জায়গার থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে হবে। আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারি। আমি এই জায়গার থেকে চুজ করলাম সুইডেন ইন্ডিয়ান চুজ করলাম। আমি যদি সুইডেন দিই তাহলে আবার ভাষা চেঞ্জ হয়ে যেতে পারে, উল্টো চলে যেতে পারে। সো এই কামও দিলাম না। সো গাইস, এখন আমার নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে এই জায়গার থেকে আমরা আবার নিচে চলে গেলাম। আবার নেক্সটে দিতেছিলাম আবার নেক্সটে। সো আমরা এই জায়গাতে আবার ব্যাক করে দিলাম। আমরা দিয়ে দিয়ে ব্যাক করে গুগলে ক্লিক করলাম। সো গুগলে ক্লিক করার পরে আমাদের এই জায়গার থেকে এই যে দেখেন যে মানচিত্রটা আছে না, এই যে এই টাইপে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই লেখাটি ক্লিক করলাম। আসলে যদি ইংলিশ কোনো লেখা হতো তো পুরোপুরি বুঝে দেওয়ার জন্য চেষ্টা করতাম। এখন লেখা হলো যে ইন্ডিয়ান লেখা, তো আমরা এটা করতে পারবো না, সরি। তো এখন এই জায়গার থেকে আমরা আবার ক্লিক করে দিলাম, এই ভাষাটা ধরলাম। তারপরে এই জায়গার থেকে আমরা ক্লিক করে দিলাম। সো আমরা এই জায়গার থেকে এখন অ্যাপস না দেওয়া ইউটিউব, আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চলে আসলো। ইউটিউবের জন্য একটু অপেক্ষা করতে পারবো। নেক্সট, তারপরে যে শেয়ার বাটনে ক্লিক করলাম, ইউটিউব চালু হয়ে গেল। সো আপনার ইউটিউব থেকে এখন এই জায়গা থেকে সেটিংস পরে, তারপরে নিচে ইয়েটাকে করলে এই জায়গা থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবেন। সো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিলেই আপনাদের সুবিধাটা বেশি হবে। তো আমি এই জায়গার থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আমি এই জায়গার থেকে আমার ওয়েবসাইট থেকে আপনারা এফআইপি করার জন্য সব ধরনের রেফারেন্স পাবেন। তারপরে এই জায়গায় জিএসএম লিখলাম, তারপরে লিখলাম এফআরপি ফিক্সড, জিএসএম এফআরপি ফিক্সড। তারপর আমি নেক্সট দিয়ে দিলাম। সো নেক্সট দেওয়ার পরে আমার ওয়েবসাইটটা ধরে যে আমার ওয়েবসাইটের লিঙ্ক আর নাম এসে পড়লো, এটা আমার নাম। সো এটা একটু ক্লিক করলে আপনারা দেখেছেন। সো আপনারা চাইলে এই জায়গার থেকে সব ধরনের আপনারা এফআরপি হাতে বাইপাস করার মতো সব ধরনের আপনারা টুলস পেয়ে যাবেন, ফাইল পেয়ে যাবেন। সো আমরা এই জায়গার থেকে যদি আমাদের পাসওয়ার্ড বসাতে চাই তাহলে আমরা এই জায়গার থেকে আমরা লকে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন লক এসে পড়লো। তারপরে আপনারা 1 2 3 4 একটা লক দিলেন, 1 2 3 4 দুইটা লক দিলেন। কনফার্ম লক দেওয়ার পরে আপনার এই নোটিফিকেশনটা আসার পরে আপনার ভেগে চলে আসবে। আপনারা কিন্তু এই জায়গার থেকে ফাইল দিয়েও কাজ করতে পারবেন। সো আমি টোটালি ভেগে চলে গেলাম, আবার চলে গেলাম। আমি টোটালি আমাদের ব্যাগে চলে গেলাম। আমরা এই জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ করে নিলাম, এই জায়গা থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ ইংলিশ করে নিলাম। ইংলিশের পরে এখন আমাদের বাংলাদেশ সিলেক্ট করা আছে। আমরা বাংলাদেশে পেয়ে আমরা তারপর নেক্সট দিব, আবার নেক্সট। সো আমি টিক মার দিয়ে দিলাম, এই জায়গায় টিক মার দেব, আবার নেক্সট দিলাম। এখন আমাদের গুগল
এই যে গুগলের যে মানচিত্র দেখা যায় গুগল পাসওয়ার্ড দেখে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের দেখেন পাসওয়ার্ডটি নেওয়ার কারণে কিন্তু এই ইন্টারফেসটা চলে এসেছে। আগে কিন্তু আমাদের নামে ইন্টারফেস ছিল, এখন কিন্তু আমাদের পাসওয়ার্ড ইন্টারফেস আছে। এখন আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের এফআইপিটি কিন্তু অলরেডি খুলে গেল। এখন আমরা সম্পূর্ণ এফআইপিটি আমাদের সম্পূর্ণ খুলে গেল, আমরা এভাবেই কিন্তু আমরা এফআইপিটি খুলতে পারবো গাইস। সো আমরা এই সেটের সিরিজে, এই সেট না তবে এই সিরিজের সেটগুলা এখন বর্তমানে আপডেট অনেক সেট আছে এই সিস্টেমে পাওয়া যায়। এই ফিচারটা আমার এই পাসওয়ার্ড বসানোর জন্য এই ফিচারটা আমার ওয়েবসাইটে আছে, আপনার আমার ওয়েবসাইট থেকে এই ফিচারটা আপনার নিয়ে কাজ করতে পারে। সো কাজ করলে আপনাদের সেটিংয়ে ঢুকা লাগলো না, সেটিং থেকে বাইরে লাগলো না, সো সম্পূর্ণ এফআইপিটি আপনার আমার ওয়েবসাইট থেকে খুলতে পারবেন। ইনশাল্লাহ আমার ওয়েবসাইটে আপনার ভিজিট করবেন, ভিজিট করে রাখবেন। সো আমাদের কিন্তু অলরেডি খুলে গেল, বা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু এফআইপি খুলে গেল, বেশি সময় লাগলো না, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব টু মাস্ট। আল্লাহ হাফেজ।